এখানে? না, আমি তো অনেক দিন যাবতই খালি লক্ষ্য করতেছি যে আমার একুরিয়ামের ফিশগুলো কমে যাচ্ছে। তারপর আমি চোর ধরলাম যে আসলে কে আমার ফিশ, মানে এই মাছগুলো কে মারে। কে মারে মাছ? শুধু খালি ইয়েলো কালারের ওই ফুলটা যেখানে থাকে না, ওই যে কিনেছো যে অনেক দিন আগে, ওইখান থেকে ওইখানে একুরিয়ামটা ছিল অনেক দিন আগে ছিল দেখে মাছের বাচ্চাগুলিকে একটু হাতের মধ্যে দেখতে গিয়েছিলাম যে ওগুলোর পেটেও বাচ্চা আছে নাকি, হাতে নিয়ে দেখতে গিয়েছিলাম। মাছের বাচ্চার পেটেও বাচ্চা থাকবে? তো এটা দেখতে গিয়ে উঠাতে পারি নাই, বুকের মধ্যে খালি ভয় দপদপ করছে, তারপরে উঠাতে পারিনি দেখে ধরতে গিয়ে পড়ে গিয়েছিল ফ্লোরে। হ্যাঁ, তারপর উঠাতে পারছিল না? না, খালি চিন্তাচ্ছি চিন্তাচ্ছি উঠাতেই পারি না। এরপরে জিপ দিয়ে কাঠি নিয়ে এভাবে একটা খোঁচা দিয়ে তারপরে উঠিয়েছি, দেখি যে মাছ চলে না। কি করছিস তুই? জিতে কাঠি দিয়ে খোঁচা দিয়ে মাছ উঠাইছস, তারপরে একই আমি দিছস, তারপর মাছ চলে না এখন? বাহ, এটা শুধু খালি আজকের কথা না, এটা হচ্ছে অনেক দিন আগে মেরেছি। না, তখন তো আমার প্রায় 8টা না 9টা মাছ মারা গেল একসাথে। প্রতিদিন একটা করে মাছ মারা যায়, প্রতিদিন একটা করে মাছ মারা যায়, আমাকে তো সন্দেহ হয়েছে। তার মানে এইভাবে করে তুমি মাছগুলো মারছো? একদিন তো ধরাই খাইলে আমার কাছে। তোরা কি ইচ্ছে একটু শাস্তি দাও? কি শাস্তি দিব বলো? শুই দাও এখন। কোথায় কোথায় শুই দিব বলো? যেখানে ইচ্ছে তোমার। তুমি ফিশগুলোকে কাঠি দিয়ে খোঁচা দিয়ে তারপরে উঠিয়েছো, তারপর একরে এমে দিয়েছো, কি ফিশ চল। ভিতরে তো একটা ব্যাটারি থাকার কথা। কি সে ভিতরে ব্যাটারি থাকে? ব্যাটারি তো মাছের শরীরে ভিতরে থাকার কথা ছিল চলার জন্য। চলার জন্য, আচ্ছা। তারপর তুমি একুরিয়ামের ভিতরে যখন কাঠি দিয়ে খোঁচা দিয়ে দিয়েছো, তারপর কি ব্যাটারিটা চলে নাই? এই কাজগুলো পরপর কয়দিন করেছো তুমি? অনেক দিন আগে। আচ্ছা, আজকে বাবা আসুক। অবশ্য তোমার বাবাকে বলে কোনো লাভ নেই, তোমার বাবা তো কোনো তোমার কোনো পানিশমেন্ট দেয় না তোমাকে, এই জন্য আজকে তোমার এই অবস্থা। ঠিক আছে, আমি বাবাকে, তোমার বাবা যদি তোমাকে ঠিকমতো সব অন্যায় কাজের পানিশমেন্ট দিত তাহলে তুমি আজকে এই অন্যায়গুলো করার সুযোগ পেতে না। কিন্তু শুধু এটা আমার পুরো কথা না, এই যখন আমি কাঠি দিয়ে উঠিয়েছিলাম চলে না, সেই কথাটা আমি নানু পাশে একদিন গিয়ে আবিদের কাছে স্বীকার করেছি। তারপর তুমি তো আবিদের চার পাঁচটা আমার ফিশ মেরেছো, মেরেছো না? তারপরে এটা বলো, কথা ঘুরাও কেন, আবিদের ফিশ মেরেছো না তুমি? ওটা মেরেছি কিন্তু ওটা মারার পরে সিরিয়াল কিলার হয়ে গেছো কেন?